বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রাইহানা ফেরদৌস, সহকারী শিক্ষক গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। এখন আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো করছো তো? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো করবে, আর সে অনুসারে তোমরা তোমাদের সমাপনী পরীক্ষার প্রস্তুতি নিবে। আলোচনার ধারাবাহিকতায় আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে অষ্টম অধ্যায়ের নমুনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আর তোমাদের জন্য আমি যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো সংগ্রহ করেছি সেগুলো তোমাদের সমাপনী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরো ক্লাসটি তোমরা চেষ্টা করবে আমার সাথে খুব ভালোভাবে অনুশীলন করে নিতে। তাহলে আর দেরি কেন, চলো আমরা আমাদের আজকের ক্লাসটি অনুশীলন শুরু করি। লক্ষ্য করো, অধ্যায় 8, নারী পুরুষ সমতা। হ্যাঁ, তোমরা অধ্যায়টির শিরোনাম শুনেই বুঝতে পারছো যে এই অধ্যায়টিতে প্রধানত নারী ও পুরুষের সমতা বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে। আর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তাহলে মূল আলোচনা শুরু করি। লক্ষ্য করো, 1, নারী জাগরণের অগ্রদূত কে ছিলেন? উত্তর, নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। নারী জাগরণের অগ্রদূত কে ছিলেন? উত্তর, নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটিতে তোমরা বিশেষভাবে মনে রেখো যে এই বেগম রোকেয়া কিন্তু ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত ছিলেন। অর্থাৎ এখানে শুধুমাত্র নারী জাগরণের অগ্রদূত না বলে প্রশ্নটি যদি ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত কে ছিলেন বলা হতো, তাহলে উত্তরটি হতো ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। এরপরে লক্ষ্য করো, 2, বেগম রোকেয়া কত সালে ভাগলপুরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? উত্তর, বেগম রোকেয়া 1909 সালে ভাগলপুরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আমি আবার বলছি, লক্ষ্য করো, 2, বেগম রোকেয়া কত সালে ভাগলপুরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? উত্তর, বেগম রোকেয়া 1909 সালে ভাগলপুরে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আর প্রিয় শিক্ষার্থীরা, এই তোমরা আরেকটি জিনিস মনে রেখো, বেগম রোকেয়া এই বালিকা বিদ্যালয়টি কিন্তু 1909 সালে প্রথমে ভাগলপুরে প্রতিষ্ঠা করেন, কিন্তু এই বিদ্যালয়টি কিন্তু পরে আবার কলকাতায় স্থানান্তর করা হয়। তাই এই প্রশ্ন সংশ্লিষ্ট এই তথ্যটিও তোমরা বিশেষভাবে মনে রেখো। এরপরে লক্ষ্য করো, 3, সমাজের প্রকৃত উন্নয়নে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? উত্তর, সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, সমাজের প্রকৃত উন্নয়নে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? উত্তর, সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। এরপর লক্ষ্য করো, 4, নারী নির্যাতনের একটি কুফল লিখো। উত্তর, একটি নারী নির্যাতনের একটি কুফল হলো নারী নির্যাতনের ফলে নারী অকালে মৃত্যুবরণ করে এবং সন্তানেরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হয়। আমি আবার বলছি, লক্ষ্য করো, নারী নির্যাতনের একটি কুফল লিখো। উত্তর, নারী নির্যাতনের একটি কুফল হলো নারী নির্যাতনের ফলে নারী অকালে মৃত্যুবরণ করে এবং সন্তানেরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হয়। এরপরে দেখো, 5, কত সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেয়? উত্তর, 1977 সালের 8ই মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেয়। আমি আবার বলছি শিক্ষার্থীরা, কত সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেয়? উত্তর, 1977 সালের 8ই মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেয়। এরপর লক্ষ্য করো, 6, নারী নির্যাতন হলে কোনটি হয়?
উত্তর নারী নির্যাতন হলে নারীর মানবাধিকার খর্ব হয়। আমি আবার বলছি, নারী নির্যাতন হলে কোনটি হয়? উত্তর, নারী নির্যাতন হলে নারীর মানবাধিকার খর্ব হয়। কি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে অনুশীলন করছো তো? হ্যাঁ, আমি জানি তোমরা আমার সাথে অনুশীলন করতে খুব পছন্দ করো, আর তাই তোমরা প্রতিটি প্রশ্ন উত্তরই আমার সাথে খুব ভালোভাবে অনুশীলন করে নাও। এরপর লক্ষ্য করো, 7 নম্বর, বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফসল কোনটি? উত্তর, বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফসল হলো মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। আমি আবার বলছি, বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফসল কোনটি? উত্তর, বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফসল হলো মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। এরপর লক্ষ্য করো, 8 নম্বর, বেগম রোকেয়া কোন সালে জন্মগ্রহণ করেন? উত্তর, বেগম রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেন। আমি আবার বলছি, বেগম রোকেয়া কোন সালে জন্মগ্রহণ করেন? উত্তর, বেগম রোকেয়া 1880 সালে জন্মগ্রহণ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমি তোমাদেরকে বেগম রোকেয়ার জন্ম তারিখটিও বলে রাখি। বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। অর্থাৎ এই প্রশ্ন সংশ্লিষ্ট তোমরা সালের সাথে তারিখটিও কিন্তু অনুশীলনে রাখবে। তাহলে আমি তোমাদের জন্য আরেকবার বলে দিচ্ছি যে বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। অর্থাৎ সাল এবং তারিখ দুইটিই তোমরা ভালোভাবে অনুশীলনে রাখবে। এখন লক্ষ্য করো, বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেন। আমি আবার বলছি, লক্ষ্য করো, বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, বেগম রোকেয়া রংপুরে জন্মগ্রহণ করেন। এরপর লক্ষ্য করো, 10, বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন? বেগম রোকেয়া 1932 সালের 9 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। আমি আবার বলছি শিক্ষার্থীরা, বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর, বেগম রোকেয়া 1932 সালের 9 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমরা লক্ষ্য করলে যে বেগম রোকেয়ার জন্ম তারিখটি এবং মৃত্যু তারিখটি কিন্তু একই তারিখ, অর্থাৎ 9 ডিসেম্বর। এখন লক্ষ্য করো, 11 নম্বর প্রশ্ন, প্রতি বছর কত তারিখে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়? উত্তর, প্রতি বছর 9 ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। আমি আবার বলছি, প্রতি বছর কত তারিখে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়? উত্তর, প্রতি বছর 9 ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশে প্রতি বছর 9 ডিসেম্বর তারিখটিকে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। কারণ কি জানো? কারণ হচ্ছে যে এই 9 ডিসেম্বর তারিখটিতেই কিন্তু বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখটি একই, আর সে কারণেই কিন্তু প্রতি বছর সরকারিভাবে এই 9 ডিসেম্বর দিনটিকে কিন্তু রোকেয়া দিবস হিসেবে আমরা পালন করে থাকি। এরপর লক্ষ্য করো, 12, বিশ্বজুড়ে কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়? উত্তর, বিশ্বজুড়ে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আমি আবার বলছি, 12, বিশ্বজুড়ে কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়? উত্তর, বিশ্বজুড়ে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এরপর লক্ষ্য করো, 13, নারী নির্যাতন বন্ধের প্রধান উপায় কি? উত্তর, নারী নির্যাতন বন্ধের প্রধান উপায় হলো নারী পুরুষ সমতা প্রতিষ্ঠা। 13, নারী নির্যাতন বন্ধের প্রধান উপায় কি? উত্তর, নারী নির্যাতন বন্ধের
প্রধান উপায় হলো নারী পুরুষ সমতা প্রতিষ্ঠা। এরপর লক্ষ্য করো, 14 বিশ্বে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য কি রয়েছে? উত্তর, বিশ্বে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে। 14 বিশ্বে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য কি রয়েছে? উত্তর, বিশ্বে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে। আর শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমরা মনে রেখো যে বিশ্বে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য যে বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও নীতিমালা রয়েছে, এগুলোর আওতায় কিন্তু এসব আন্তর্জাতিক সনদ ও নীতিমালাগুলো কিন্তু সমগ্র বিশ্বে নারী পুরুষের সমতা বিধানের জন্য কিন্তু বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আর এসব আন্তর্জাতিক সনদ ও নীতিমালাগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু সমগ্র বিশ্বে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করা আসলেই সম্ভব। এরপর লক্ষ্য করো, 15 কত সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়? উত্তর, 2011 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়। 15 কত সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়? উত্তর, 2011 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়। এরপর লক্ষ্য করো, 16 নম্বর, জাতিসংঘ কত সালে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা দেয়? জাতিসংঘ 1977 সালে আন্তর্জাতিক নারী দিবসের ঘোষণা দেয়। আমি আবার বলছি, জাতিসংঘ কত সালে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা দেয়? উত্তর, জাতিসংঘ 1977 সালে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা দেয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ প্রেক্ষিতে আমি তোমাদের জন্য বলছি, তোমরা বিশেষভাবে মনে রাখবে যে আসলে 1913 সালে কিন্তু রাশিয়ান নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার প্রথম নারী দিবস হিসেবে কিন্তু পালন করে। আমি আবার বলছি, 1913 সালে রাশিয়ান নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে পালন করে। আর প্রিয় শিক্ষার্থীরা, জাতিসংঘ কিন্তু আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। আর এই জাতিসংঘ যে আন্তর্জাতিক নারী দিবস পালনের সিদ্ধান্তের যে ঘোষণাটা, সেটা কিন্তু দেয় 1977 সালে। আর এর সাল ছিল 1977 এবং দিনটি ছিল কিন্তু 8ই মার্চ। এখন লক্ষ্য করো, 17 নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান কে? উত্তর, জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান। আমি আবার বলছি, নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান কে? উত্তর, জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান। এক্ষেত্রে তোমরা মনে রেখো যে 1910 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতাত্ত্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তো 1910 সালের এই দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতাত্ত্বিক সম্মেলনে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন কিন্তু নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান। অর্থাৎ এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, যদি প্রশ্ন করা হয় যে ক্লারা জেটকিন কোন সম্মেলনে নারীর ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান, তো সেক্ষেত্রে উত্তরটি হবে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতাত্ত্বিক সম্মেলনে। তাহলে এই প্রশ্নের সাথে সংশ্লিষ্ট এই তথ্যটিও তোমরা বিশেষভাবে মনে রেখো। এখন লক্ষ্য করো, 18 নারী নির্যাতন নিপীড়ন প্রতিরোধে কিসের উন্নয়ন জরুরি? উত্তর, নারী নির্যাতন নিপীড়ন প্রতিরোধের জন্য সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি। আমি আবার বলছি, নারী নির্যাতন নিপীড়ন প্রতিরোধে কিসের উন্নয়ন জরুরি? উত্তর, নারী নির্যাতন নিপীড়ন প্রতিরোধের জন্য সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি। এখন লক্ষ্য করো, 19 কখন দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর 1910 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লক্ষ্য করো, কখন দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর 1910 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর লক্ষ্য করো, ২০, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কেন? উত্তর, নারী পুরুষের বৈষম্য হ্রাস করার জন্য আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আমি আবার বলছি, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কেন? উত্তর, নারী পুরুষের বৈষম্য হ্রাস করার জন্য আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমি তোমাদেরকে বিশেষভাবে মনে রাখি যে জাতিসংঘ যে আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেয়, তার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য ছিল, অর্থাৎ বিশ্বের সকল নারী পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই নারী দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ নারী পুরুষের মাঝে বৈষম্য নয়, বরং নারী পুরুষের মাঝে কিন্তু সহযোগিতা প্রয়োজন। আর এ লক্ষ্যকে সামনে রেখে কিন্তু নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু নারী দিবস পালন করা হয়। এখন লক্ষ্য করো, ২১, 1857 সালে নিউ ইয়র্কে নারী শ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? উত্তর, 1857 সালে নিউ ইয়র্কের নারী শ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। আমি আবার বলছি, লক্ষ্য করো, ২১, 1857 সালে নিউ ইয়র্কে নারী শ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? উত্তর, 1857 সালে নিউ ইয়র্কের নারী শ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। এরপর লক্ষ্য করো, ২২, বেগম রোকেয়াকে আমরা আজও স্মরণ করি কেন? উত্তর, নারী জাগরণের জন্য বেগম রোকেয়াকে আমরা আজও স্মরণ করি। আমি আবার বলছি, লক্ষ্য করো, ২২, বেগম রোকেয়াকে আমরা আজও স্মরণ করি কেন? উত্তর, নারী শিক্ষার জন্য বেগম রোকেয়াকে আমরা আজও স্মরণ করি। এখন লক্ষ্য করো, ২৩, ভাগলপুরে বালিকা বিদ্যালয়টি পরে কোথায় স্থানান্তর করা হয়? উত্তর, ভাগলপুরে বালিকা বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয়। ২৩, ভাগলপুরে বালিকা বিদ্যালয়টি পরে কোথায় স্থানান্তর করা হয়? উত্তর, ভাগলপুরে বালিকা বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয়। আর প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্ন উত্তরটির সাথে সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন উত্তর তোমরা আগেই অনুশীলন করেছ, যে ভাগলপুরে এই বালিকা বিদ্যালয়টি প্রথমে 1909 সালে স্থাপন করা হয়েছিল, আর পরবর্তীতে ভাগলপুর থেকে বিদ্যালয়টি কলকাতা শহরে স্থানান্তর করা হয়। এখন লক্ষ্য করো, ২৪, নারী নির্যাতন দমনের জন্য কোন নীতিটি প্রবর্তন করা হয়েছে? উত্তর, নারী নির্যাতন দমনের জন্য জাতীয় নারী উন্নয়ন নীতিটি প্রবর্তন করা হয়েছে। নারী নির্যাতন দমনের জন্য কোন নীতিটি প্রবর্তন করা হয়েছে? উত্তর, নারী নির্যাতন দমনের জন্য জাতীয় নারী উন্নয়ন নীতিটি প্রবর্তন করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সর্বশেষ প্রশ্নোত্তরের আলোচনায় চলে এসেছি। লক্ষ্য করো, ২৫, আন্তর্জাতিক নারী দিবস কারা প্রথম শুরু করেছিলেন? উত্তর, নারী পোশাক শ্রমিকগণ প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা শুরু করেছিলেন। আমি আবার বলছি, লক্ষ্য করো, আন্তর্জাতিক নারী দিবস কারা প্রথম শুরু করেছিলেন? উত্তর, নারী পোশাক শ্রমিকগণ প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা শুরু করেছিলেন।
আর হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমি তোমাদেরকে বিশেষভাবে বলে রাখি যে মূলত কিন্তু যে শ্রমিকের মানে নারী পোশাক শ্রমিকগণই কিন্তু তাদের ন্যায্য মজুরি আর শ্রমের দাবিতে কিন্তু আন্দোলন শুরু করেছিলেন। আর সেই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল কিন্তু পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। অর্থাৎ এই যে নারী দিবসের মূল প্রেক্ষাপটে কিন্তু কাজ করেছেন কিন্তু নারী সমাজে, প্রিয় শিক্ষার্থীরা। আর তাই এই নারী পোশাক শ্রমিকগণরাই কিন্তু প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা শুরু করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এরই মাধ্যমে তোমাদের আজকের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অনুশীলন শেষ হলো। আমি আশা করছি সম্পূর্ণ ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, আর আমার এই অনলাইন ক্লাসটি দেখে তোমরা বারবার অনুশীলন করে নেওয়ার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই, এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।